করে আমার মরা বাপ কেটে এনে এনে আপা কথা কথা বলবেন না। মাথাটা বেশি গরম করেছিও না, এই চোল ধরি বাড়ি বড় হয়েছে, অন্যায় তুমি করেছো, এরপরে এমন কাম করলে তোমার আমি ছাড়ি কথা বলব না। শুধু গরিব মানুষের, নিরীহ গরিব মানুষের রক্তই চুষতে পারে কিন্তু তাদের ভালোবাসতে পারে না বৌমা। কেন পারে না মা, কেন পারে না? মানুষে মানুষে এত ব্যবধান কিসে? না না, আমি এতে হতে দেব না বৌমা, আমি আমার স্বামীকে মহাজন শাস্তি দেব না মা, দেব না। বাবা খুব ভালো বলিছো, হারাম খুব ভালো, হারাম কেদি সেদিন আসার আগে যেন আমার মৃত্যু হয়। অমুকে ঘিরে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, তাই আমি ব্যর্থ হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। তবে এটাও জানি রাখো বৌমা, যা হবার নয় তো কোনোদিন হবে না, তোমার অপরাধ ক্ষমা করে দিলি। তুমি ওকে ক্ষমা করলেও আমি ওকে ছেড়ে দেব না বাবা, কালামুখী কাল লাগে নেই, কোনো ক্ষমা নেই, ওর জন্যই আমাদের উঁচু মাথা নিচু হয়ে গেছে, তাই হারামজাদিকে মারো। আমার উপর অত্যাচার করবে তবে তাই করো, তবু তোমাদের অত্যাচারে আমি মুখ বুঝে আর থাকবো না। তবে হারামজাদি ভালো বলিছো। আহ উদয়, আজকের মতো ছাড়ি দে, এমন ভাবে মাটি আছে বৌমা, আমরা যেভাবে বলি সেইভাবে চলো, হতে চি তুমি আমাদের ঘরের লক্ষ্মী। লক্ষ্মী না ছাই, একটা অলক্ষ্মী মাত্র, যাও বিদায় নাও। চিন্তা আমি তিন দিন ছুটি করে দেবো, না খেয়ে ঘরের কাজ সব কাজ তোমাকে নিজের হাতে সামলাতে হবে, আর একটি গাফিলতি থাকলে চাপকে তোমার পিঠে চামড়া আমি তুলে নেবো, যাও। স্বামীকে ভালো করতে গিয়ে আমার জুটলে এই পুরস্কার, আমার ভাবতে অবাক লাগে।
আমি শ্বশুর বলে কথা তার উপরে খবর কি উদয় তেজ ভাঙতে তোমার হুকুমে চাষিদের কেটে না ধান আমি ট্রাক বোঝাই করে এনেছি বাবা বেশ করেছিস এখন মজাটা বুঝু বাবা কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না উদয় এই লাভ লোকসানের অঙ্কের হিসাবটা তো কোনো ছোট মাতার কাজ নয় এই অঙ্কটা ওদের শিকা লক্ষ্মীটা আমি তুমি হ্যাঁ আমি অল্প কিছুদিন আগে আপনার বেসরকারি শিক্ষা নিকেতনে প্রধান শিক্ষক হিসাবে চাকরি নিলেও এই এলাকায় দুর্নীতি আর শোষণের ছবিটা আপনার ফুটে উঠেছে আপনার আসল রূপটা কি ওদের সঙ্গে মিশে জেনেছি ওদের দুঃখ দুর্দশার কথা তাই লাভ লোকসানের অঙ্কটা আমি ওদের শিখে খুব ভালো করেছ তুমি বেটা পাঁচার মতো বাটিছ কি বললেন কথাটা বাবার মুখ থেকে না শুনে আমার মুখ থেকে শোনো মাস্টার যেই পর্যন্ত এগিয়েছ ওইখানেই থেমে যাও মানে যে গায়া স্কুলে তুমি মাস্টার হয়ে আইছো সেটি আমার দয়া অনুদানে চলে আর আমার স্কুলে মাস্টার হয়ে তুমি মাস্টার হয়েছি আমি আমার শিক্ষাগত যোগ্যতায় আপনার মহাজনী সার্টিফিকেটে নয় চৌধুরী বাবু মাস্টার খুব ভালো বলেছো আমার স্কুলে যারা আছে তাদের এই দয়া শঙ্কর চৌধুরী কিনে রাখেন যাদের কিনেছেন তাদের থেকে মনোজ মুখার্জি একটু আলাদা চৌধুরী বাবু আপনার ক্ষমতা আর টাকা দিয়ে আমার শিক্ষা আদর্শ শত টাকা আপনি কিছু দেই কিনতে পারবেন খুব ভালো বলেছ মাস্টার তবে পরিণামের কথাটা ও হুশ করে রাখবেন রাখলাম মানে শোনো মাস্টার এই গায়ে থাকতে হলে মানবিক কর্তব্যবোধের কথা ভুলতে হবে আমরা চাই না অযথা তুমি আমাদের শত্রু হয়ে যাও তাই বলছে এমন সাহস যেন আর তোমার দ্বিতীয়বার না দেখি আপনাদের কোনো হুমকিতে আমি মাথা নিচু করব না আমি জোর গলায় বলছি এটা আপনাদের অন্যায় এটা আপনাদের স্বেচ্ছাচারী জুলুম পরিচয় আগে আমার আরো একটা পরিচয় আছে আমি মানুষ তাই মানুষে একবার যখন অসহায় মানুষের পাশে আমি দাঁড়িয়েছি তখন আমি এগায় থাকতে আপনাদের স্বার্থের করকে আমাদের বলি হতে দেব না কথাটা মনে রাখবে লাগে অনেটাকে খুব ভালো লাগে মাইরি বলছি ও ওর দিকে তাকালে চোখ ফেরাতে পারি না ও রূপ তো নয় যেন আগুনের ফুলকি ও একবার যদি সুইট ডার্লিংকে জড়িয়ে ধরতে পারতাম ও আরে ওই তো আসছে রূপসী অনিতা বলবো এবার মনের কথা বলবো স্মার্ট আগে থেকে হয়েছে ফিটফাট বাইরে বলছি আজ যেন লাইন না হয় কাট মানে তোমাকে আমাকে তুই ইয়ে মানে তোমাকে নয় অচু রচু সেটা আবার কে সেটা আমার কাছে তোমার আদরের ডাক সব সময় সব ব্যাপারে অ্যাডভান্স থাকি তো তাই ভবিষ্যৎ জীবনে তোমাকে যে নামে ডাকবো মাইরি বলছি সেটা অ্যাডভান্স অভ্যাস করে রাখছি ভবিষ্যৎ জীবনে ডাকবে মানে দেখে বুঝছো না চোখে মুখে চাল চলনে হিরো হিরো ভাব শুধু বাস্তব জীবনে হিরোইনের অভাব আউট গেট আউট ওচু কিন্তু আপ কেমন করে হবে সবই যে আমার ডাউন হয়ে গেছে ডার্লিং হোয়াট হোয়াট ডার্লিং ইয়েস লাভ দা সামথিং উৎপল আমার নাম করি ইলেকট্রিকের কারবার টেম্পোরারি কারবার কারোর বাড়ির ওয়ারিং এর কাজ হলে অ্যাডভান্স সেখানে যাই চলে আজ যদি আমি বেকার ফিউচারে হয়ে যাব সকার স্বেচ্ছায় স্বেচ্ছায় তুমি যদি এখান থেকে না যাও তাহলে গলা ধাক্কা দিয়ে এখান থেকে তোমাকে বের করে দেবো হ্যাঁ কি ব্যাপার কাকে তুমি গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ অনিতা এই যে তোমার কলেজ পড়ুয়া বন্ধু উৎপলকে আরে আরে উৎপল তুই এখানে
গুরু তুমি এখানে? আরে আমি আমি তো অনিতাকে বুঝেছি বুঝেছি গুরু, অ্যাডভান্স আমি সব বুঝে নিয়েছি। আচ্ছা ভাইরে উৎপল, যেদিকেই হাত বাড়াস সেখানেই গেড়া কর। তুমি থামবে না? খাবো না কিছু। লাইন যখন কাট উৎপল তখন হাট, হাঁটি আর মনের দুঃখে বলি। কি বলিস? জ্বলে যায় জ্বলে যায় বুকটা আমার, জ্বলে যায় গুরু আমার প্রেম করে। আচ্ছা বুকটা আমার ফেটে যায়, হায় রে বুকটা আমার ফেটে যায়। সত্যি বেচারা, আগে যদি জানতাম তাহলে আমিই না হয় পিছিয়ে যেতাম। তুমি হেরে গেলেও আমি মোটেও হেরে যেতাম না অমিত। তুমি তো জানো আমি কিরকম জেদি মেয়ে, একবার জেদ ধরলে কিন্তু সে আবার জানিনি। কিন্তু জানি না কি জাদু মন্ত্রে তুমি যেদি মেয়ের মনটা যে কখন চুরি করে নিয়েছো সেটা আমি বুঝতেই পারিনি। অনু নিজের অজান্তে কখন যে আমি আমার এই নারী মনটা তোমাকে দিয়ে ফেললাম তা আমি এখনো জানতে পারি না অমিত। আজ তোমাকে ঘিরে আমার অনেক আশা অনেক স্বপ্ন। অনিতা তোমার মতো তো আমারও অনেক স্বপ্ন আছে। জানো জানো শুকিয়ে দিয়ে আমি পুলিশ অফিসার হব। পুলিশ অফিসার? হ্যাঁ, দিন ভর ডিউটি করব, গুন্ডা বদমাই শয়তানদের মেরে গ্রেফতার করব, আর তারপর তারপর বাড়ি ফিরে তোমার এই ভালোবাসা ভরা বুকের মধ্যে আমি আমি তোমার এই লকআপে বন্দি হয়ে থাকব। কি গো, এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন অনিতা? আর তাছাড়া তাছাড়া দেশ ও দশের সেবা তো খুব ভালো কথা। আমি আমার আমার দেহ তো বয়ে চলেছে সেই পবিত্র রক্ত ধরা। তুমি জানো তুমি জানো আমার পূর্বপুরুষ নিতাইগঞ্জের চৌধুরীরা সারা জীবন গরিব দুঃখীদের সেবায় নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, আর সেই বংশের বউ হয়ে তুমি যদি দেশ ও দশের সেবা করো সে যে চৌধুরী বংশের গৌরব হবে অনিতা। আমি তাই ভেবেছি এবার এবার ফাইনাল পরীক্ষা রেজাল্ট আউট হলে তোমার বাবাকে আমি সব বলবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না অমিত। বাবা তো তোমাকে পছন্দই করেন আর মনে মনে ভালোবাসেন, বাবা যদি একবার মত দিয়ে দেন ব্যাস। ব্যাস মানে? ব্যাস মানে তুমি হবে আমার মনের রাজা আর আমি হব তোমার ভালোবাসার রাজ্যের রানী। তারপর তারপর ঠিক এমনি করে তোমাকে গলা জড়িয়ে ধরে আমি বলবো। কি বলবে? ভালোবাসা মালা করে মাধব দুজন ভালোবাসা মালা করে মাধব দুজন ঘর মাধব দুজন ঘর আমি বউ তুমি বর, আমি বউ তুমি বর ভা
কি আর হবে মা, তুই তো জানিস ঘরে ফিরে তোকে না দেখলে আমি ঠিক থাকতে পারি না, তাই তোকে কখন এলে? এই তো একটু আগেই এসেছি কাকু। অনিতাকে বাপের মায়ের ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি, ওর ইচ্ছের বিরুদ্ধে কখনো কোনোদিন বাধা দিইনি। তোমাদের চার হাত এক করে দিতে পারলি, কিন্তু কিন্তু কি কাকা বাবু, শুনেছি তুমি নাকি বিরাট বংশের ছেলে, আমি একটা গরিব কেরানি মাত্র, যদি তোমার বাবা মা সেই জন্য ভাববেন না কাকা বাবু, আমার মা বাবা খুব ভালো মানুষ, আর তাছাড়া আমার বিশ্বাস আমার ভালোবাসার মর্যাদা তারা দেবেন। তাই যেন হয় অমিত, এই দেখো এতদিন তুমি এ বাড়িতে আসছো যাচ্ছ, অথচ তোমার দেশের বাড়িটা আজও জানলাম না। আগে নিতাইগঞ্জে। নিতাইগঞ্জ? হ্যাঁ। কি হলো বাবা, তুমি তুমি নিতাইগঞ্জের নাম শুনে আমি চমকে উঠলে কেন, কি হয়েছে? হ্যাঁ না কিছু না, তাহলে তোমার বাবার নাম? দয়াশঙ্কর চৌধুরী। দয়াশঙ্কর চৌধুরী বাবা, বাবা শোনা সঙ্গে সঙ্গে কাকাবাবু তোমার সমস্ত পৃথিবীটা দুলে উঠেছে। আপনি আপনি জানেন না কাকাবাবু আমার বাবার মতো সৎ মহান। সব কথা বন্ধ করো, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। কাকাবাবু বেশ, অপমান করে যখন তাড়িয়ে দিচ্ছেন তখন আমি তখন আমি চলেই যাচ্ছি। না দয়াশঙ্কর চৌধুরীর ছেলের সঙ্গে তোর বিয়ে হতে পারে না। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। পিছু দেখো না অনিতা, জানি না জানি না কোন অজ্ঞাত কারণে তোমার বাবা হঠাৎ এমন হয়ে গেলেন, কিন্তু তবে তবে একটা কথা জেনে রাখো অনিতা, ভালো আমি তোমাকেই বেসেছি আর চিরদিনই তোমাকেই আমি। জীবনে যদি কাউকে স্ত্রীর মর্যাদা দিতে হয় সে তুমি, শুধু তুমি, তুমি হবে চৌধুরী বাড়ির ছোট দিন। হবে না কেন, কেন হবে না বাবা, কেন হবে না? তুমি তো বলেছিলে আমার সুখেই নাকি তোমার শান্তি, তাহলে আজ কেন তুমি এরকম কথা বললে বাবা? মা আমি এই পাঁচিল তুলতে আমি চাইনি, সব কিছু জানার পরেও তোকে জলে ভাসিয়ে দিতে পারবো না। তবে একটা কথা মনে রাখ, অমিতের কথা তোকে ভুলতেই হবে। পারবো না, পারবো না বাবা, পারবো না, ওই অমিতকে ভুলে থাকতে আমি পারবো না। তাহলে তাহলে যে আমি আর বুঝতে পারবো শত্রুতা করাটা বোধহয় ঠিক হচ্ছে না। এ তুমি কি বলছো আদর্শ কাকা, তুমি আমাদের চাষিদের মাথা, তুমি যদি এ কথা বলো তাহলে কেন যে বলছি সে কথা তোমরা বুঝবে না বাবা। খুব বুঝেছি, আসলে তোমার মনেও ভয় বাসা বেঁধেছে। তরুণ কিন্তু কিসের জন্য এই ভয় আদর্শ কাকা, তোমার মনে নেই সেদিন রাত্রে স্কুলে মাস্টার মশাই আমাদের পড়াচ্ছিল আমাদের অধিকারের কথা, বলছিল ধনী গরিব উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলেরই আছে এই দেশের বুকে বাঁচার অধিকার। তরুণ তাই আমাদের মতো মানুষদের জাগতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনমত করে তুলতে হবে, লড়াই করে আমাদের অধিকার আদায় করতে আমরা জান দেব। তবু চোরদার মহাজনের পায়ের তলায় আর আমরা কৃতদাস হয়ে থাকবো না। মনে বললেই যায় ওই মহাজনের ঋণের টাকা আমরা শোধ দেবো বলেছিলাম, কিন্তু কি লাভ হলো তাতে, ওরা তো জোর করে অর্ধেকের বেশি ফসল খামার থেকে নিয়ে চলে গেল। বলো তরুণ কে করবে এই অন্যায়ের প্রতিকার? কেন
তুমি আমি আমার সমস্ত গায়ের এই গরীব কৃষকেরা তরু হ্যাঁ কাকা জেগে আমাদের উঠতেই হবে দিনের পর দিন বছরের পর বছর এই নিতাইগঞ্জের মাটিতে যে মহাজনি শোষণ চলছে তার আমরা কিছুতেই হতে দেব না সত্যি বলেছ তরুণদা পাল্লাইকে মুখ বুঝে সহ্য করা সবচেয়ে বড় অপরাধ কিন্তু এদের যে অনেক ক্ষমতা রে মা কেন বাবা ওদের চাইতে তোমাদের ক্ষমতা কম কিসে বাবা আমাদের ক্ষমতা হ্যাঁ বাবা ধনী মহাজনি আছে শুধু শাসন শোষণের ক্ষমতা কিন্তু এই নিতাইগঞ্জে গরিব মানুষের আছে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের ক্ষমতা বাবা আর সেই ক্ষমতার কাছে তুমি দেখো না বাবা একজন ওই অশুভ শক্তিকে না হার মানতেই হবে এই সব কথা তোকে কে শিখিয়েছে রে মা মাস্টার মশাই মাস্টার মশাই হ্যাঁ বাবা তোমার চেষ্টায় আমি সামান্য কিছু লেখাপড়া শিখলেও মাস্টার মশাইয়ের কাছে নতুন নতুন আমি অনেক কিছু শিখেছি বাবা তাই তো বলছি বাবা ওই শাসন শোষণের বিরুদ্ধে তোমাদের লড়তেই হবে বাবা তাপসী ঠিকই বলেছে কাকা আমাদের সমবেত প্রচেষ্টা দিয়ে ওদের শোষণ আর শাসনের মোকাবেলা করতেই হবে তরুণ তাই আমি ভেবেছি আমরা একটা কৃষক সংগঠন তৈরি করব যে কৃষকেরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়বে কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করবে না তোমাদের মতে এমন আমি জাগরণ চাই মাস্টার মশাই আপনি হ্যাঁ তোমরা যদি না জাগো প্রতিবাদ যদি না করো তাহলে মহাজনী শাসন মহাজনী সন্ত্রাস কোনোদিন বন্ধ হবে না মাস্টার মশাই তোমাদের বিদ্রোহী কৃষক সংগঠনের লক্ষ্য হবে মৃত্যুর ভয় তুচ্ছ করে অন্যায় অত্যাচারে উপযুক্ত জবাব দেওয়া লক্ষ্য হবে গণতান্ত্রিক ভারতবর্ষের নাগরিকদের মর্যাদা নিয়ে মানুষের মতো মানুষের বাঁচার অধিকার কিন্তু আবার কিন্তু কেন কাকা কিন্তু না মানে মহাজনের বিরুদ্ধে আন্দোলনে নামলে আমরা ঋণের টাকা কোথায় পাবো আমার মতে গরিব জাতি নতুন করে চাষাবাদের জন্য সে সমস্যার সমাধান আমি করে দেব আপনি হ্যাঁ আমি তোমাদের টাকা দিয়ে সাহায্য করব আমি দাঁড়াবো তোমাদের পাশে তোমাদের গায়ে এসে সত্যি আমি তোমাদের আপন করে নিয়েছি তোমাদের নিয়ে গড়ে তুলতে চাই আমি একটা আদর্শবাদী নতুন সমাজ হ্যাঁ হ্যাঁ আমরা সেই পথ ধরে আমরা এগোতে চাই মাস্টার মশাই হ্যাঁ মাস্টার মশাই আমরা আর পিছিয়ে পড়ব না তবে ভেঙে পড়ুন আদর্শটা নতুন উদ্যমে নতুন ফসল ফলানোর জন্য প্রস্তুতি নাও মাস্টার মশাই আমি হ্যাঁ তুমি থাকবে সবার আগে আমি জানি একদিন বিদ্রোহী কৃষক সংগঠনে দাবানল ও নিষ্ফলিঙ্গ লেজার শিখাও এই জ্বলে উঠবে ওই অত্যাচারী যোদ্ধারে আমি যাতে অহংকারকে জ্বালিয়ে পুড়িয়ে তোমরা ছারখার করে দেবে সত্যের জয় হবেই হবে হ্যাঁ মাস্টার মশাই আপনার কথাই ঠিক আমরা মানুষ আমাদেরও আছে বাঁচার অধিকার তোকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম রে বা ভেবেছিলাম এবছর মাঠে ভালো ফসল ফলেছে তাই মহাজনের দেনা শোধ করে তোদের চার হাত আমি এক করে দেব বাবা কিন্তু সব যেন কেমন গোলমাল হয়ে গেল বাবা কাকা হ্যাঁ এবার আমি সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়াবো মাস্টার বাবু যখন যাচ্ছেন খরচের টাকা দেবে বলেছেন তখন আমরা ওই রক্তযোধা সুদখোর মহাজনের কাছে হাত পাতবো না হাত পাতবো না ঠিক বলেছ কাকা গায়ের মানুষদের মধ্যে এমন জাগরণ আমাদের আনতেই হবে এই তরুণদা ওইসব কথা বাদ দিয়ে এবার তোমার আমার কথা একটু বলো না তরুণদা তোমার আমার কথা হ্যাঁ সে তো বলবোই কারণ এতদিন পরে আজ একটু নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত হ্যাঁ তোমার বাবা তার এই ভেঙ্গি মেয়েটার জন্য মনে মনে আমাকে জামাই করবে ভেবে রেখেছে সেটা আমি এইমাত্র জানতে পারলাম কি খুশি তো খুশি না চাই তোকে আমার কাঁদতে ইচ্ছে করছে কাঁদতে ইচ্ছে করছে হ্যাঁ নরুচ্ছি তো এই কবে থেকে আমাদের মন না দেয়া নেওয়ার পালা শেষ হয়ে গেছে এখন তোমাকে কবে যে পাবো তার ভগবানই জানে কিন্তু তারপর কি হবে তারপর হ্যাঁ কি ভাবিনি ছোট
ভালোবাসায় এমন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এমন প্রাণ উঠবে ভরে। চলে গেল কিন্তু ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় ঠাকুর।